বিস্ফোরণস্থল থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, আপনি সকাল থেকে আছেন সেখানে এবং এর আগের দিনগুলোতে আপনি ছিলেন সেখানে, একটু জানাবেন যে বিধ্বস্ত ভবনের বিষয়ে তো আজই সিদ্ধান্ত কথা জানানোর কথা রয়েছে তদন্ত কমিটির, সে বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং একই সঙ্গে জানাবেন যে উদ্ধার অভিযান এখনো চলছে কিনা। তন্ময় যে দুটো বিষয় আপনি জানতে চেয়েছেন সেই দুটি বিষয়ের প্রথম বিষয়টির উত্তর হচ্ছে এরকম যে কিছুক্ষণ আগেই রাজুকের যেই তদন্ত দল তারা এসেন, তারা এসে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে বলে দিতে পারেননি যে এই ভবনটি ভাঙা হবে নাকি সংস্কার করে এই ব্যবহার উপযোগী করা হবে। তারা বলছেন যে আপাতত ভবনটিকে স্টেবল করাই তাদের জন্য প্রধান এবং মুখ্য উদ্দেশ্য, সেই ভবনটিকে স্টেবল করার পরেই সেটি ভাঙা হবে নাকি এটিকে ব্যবহার উপযোগী করা হবে তা সে ব্যাপারে তারা আসলে পরবর্তীতে জানাবেন। স্টেবল করবার যে কাজ সেই কাজ তারা আজকেই শুরু করবেন কিছুক্ষণের মধ্যে, এরপরে আগামীকালকের মধ্যেই তারা এখানকার যে 9টি পিলার রয়েছে ক্ষতিগ্রস্ত পিলার, 24টি পিলারের মধ্যে সেই 9টি পিলারের তারা রিপেয়ারিং করে বা এখানে আরও অন্য কোনো কিছু প্রযুক্তির ব্যবহার করে তারা এটির যে সপ্তম তলা ভবন সেই ভবনের পুরোটা নিয়ন্ত্রণ তারা নিয়ে নেবার চেষ্টা করবেন। এরপরে উদ্ধারকারী দলের জন্য তারা আন্ডারগ্রাউন্ড এবং বেসমেন্টের যে জায়গাগুলো রয়েছে প্রথম এবং দ্বিতীয় তলা তারা উদ্ধার কাজ তৎপরতাকে নির্বিঘ্ন করবার জন্য তারা খুলে দেবেন। এরপরে তারা বলছেন যে 1700 স্কোয়ার ফিটের এই ভবনটি যেহেতু ভেঙে ফেলারও একটা খরচের ব্যাপার রয়েছে এবং ব্যবহার উপযোগী করতে গেলেও আরও একটি খরচের ব্যাপার হচ্ছে, তারা বলছে যেটি তাদের জন্য সহজ হবে এবং উপকার হবে আর যত দ্রুত এই কাজটি করে এই রাস্তাটি খুলে দেওয়া হবে তত দ্রুত তারা এটি করবার চেষ্টা করছেন। এটি হচ্ছে রাজুকের যে তদন্ত দলের পরিদর্শন সেই খবর। আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে উদ্ধার তৎপরতা, সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 8টায় ফায়ার সার্ভিসের তৎপরতার মধ্য দিয়ে এবং তারা সেই উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে প্রতিবেদনে যেটি জানাচ্ছিলাম যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যে পানি, যে জমে থাকা পানি 4 থেকে 5 ফিট পর্যন্ত পানি জমেছে যেটি সকালে তারা জানাচ্ছিলেন, এই পানি সেচন করবার জন্য তারা ওয়াসার দ্বারস্থ হয়েছেন। ওয়াসা এসেছে 12:30টার দিকে, তারা কিন্তু এসে এই পানি সেচন করবার যে প্রক্রিয়া সেটি কিছু না কিছু শুরু করেছেন। এর ফাঁকেই 12:15টার দিকে সর্বশেষ একটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নিখোঁজ যে মেহেদী হাসান স্বপন তার মরদেহ কিন্তু সেই বেসমেন্টের নিচ থেকে ধ্বংসাবশেষ থেকে আসলে বের করে আনা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে এটি সর্বশেষ মরদেহ, এরপরে আর এখানে মরদেহ থাকবার কোনো ধরনের সম্ভাবনা নেই বলে তারা বলছেন। ইতিমধ্যে র্যাবের যেই বিশেষজ্ঞ দল চৌকুর দল তারা পরিদর্শন করেছে, তারা বলছেন যে এখানে দাহ্য পদার্থ রয়েছিল কিনা বা বিস্ফোরক কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়টি তারা ফরেন্সিক ল্যাবের চূড়ান্ত প্রতিবেদন, সেই প্রতিবেদন পাওয়ার পরই তারা আনুষ্ঠানিকভাবে জানাতে পারবেন। তন্ময় ছিল এই মুহূর্তে আমার কাছে এখানকার এই মুহূর্তের সবশেষ। তন্ময়, আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন ঢাকা মেডিকেল থেকে সহকর্মী শাহরিয়ার জামান দীপ। দীপ, আপনার কাছে জানতে চাই সবশেষ উদ্ধার হওয়া মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেটি ঢাকা মেডিকেলে আনা হয়েছে কিনা। ধন্যবাদ। দুপুর ঠিক 12:30টার সময় মরদেহটি এখানে আনা হয় এবং এর পরবর্তীতে এখানে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছে তাদের যে কার্যক্রম সেটিও কিছুক্ষণ আগে সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ আর্থিক যে সহায়তা প্রদান করার বিষয়টি রয়েছে সেটিও তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ময়নাতদন্ত চলছে, ময়নাতদন্ত শেষ হওয়ার পরে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহটি তুলে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত 15 জনের চিকিৎসা চলছে এবং কিছুক্ষণ আগে পরিচালক, হাসপাতালটি যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই 15 জনের মধ্যে 14 জনের কিছুটা উন্নতি হয়েছে, একজন লাইফ সাপোর্টে রয়েছে যদিও তাকে আজকে সকালবেলা পরীক্ষা করা হয়েছে বিভিন্ন ধরনের। এবং তিনি আরও যেটি বলেছেন যে এই যারা আহত রয়েছে তাদের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই মেডিকেল বোর্ডে এই হসপিটালের বিভিন্ন বিভাগের প্রধান যারা রয়েছে তাদেরকে রাখা হয়েছে, অর্থাৎ যার যেই সমস্যা সেই বিভাগের প্রধানরা এই সমস্যাগুলোর সমাধান করবে। এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে আরও কথা বলেছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক যিনি রয়েছেন তিনি যেটি বলেছেন যে বার্ন ইউনিটে এই মুহূর্তে 9 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে 3 জন আইসিইউতে রয়েছেন এবং 2 জন লাইফ সাপোর্টে রয়েছেন। এবং তিনি আরও যেটি আমাদেরকে বলেছেন যে এই 9 জন যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে আশঙ্কামুক্ত বলা যাবে না। তিনি আরও যেটি বলেছেন যে এদের প্রত্যেকেই শ্বাসনালী পুড়ে গিয়েছে যার কারণে তাদের সবাইকে আসলে
আশঙ্কাজনক বলা হচ্ছে এবং বার্ন ইউনিটে কিন্তু একটি আলাদা 20 সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সদস্যরা আজকে সকালবেলা মিটিং করেছিলেন এবং তারা প্রত্যেকের আলাদা আলাদাভাবে অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং যাদের অবস্থা বেশি আশঙ্কায় রয়েছেন, যাদের অবস্থা তাদের বিষয়ে কিন্তু তারা পর্যবেক্ষণ করেছে এবং তারা বলেছেন যে কী কী উপায় তাদের চিকিৎসা করা যায়, এটি একটি গাইডলাইন তারা তৈরি করেছেন, সেইভাবেই তাদের চিকিৎসা চলবে এবং এই বোর্ডই পরবর্তীতে আসলে যারা এখানে আহত রয়েছেন এবং বার্নে যারা রয়েছেন তাদের চিকিৎসাগুলো পর্যবেক্ষণ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে ঢাকা জেলা প্রশাসনের যে বুথটি করা হয়েছে এই বুথে কিন্তু যারা আহত রয়েছেন তাদের স্বজনরা আসছেন এবং যারা মারা গিয়েছেন তাদের স্বজনরা আসছেন এবং তারা এসে উপযুক্ত প্রমাণ এখানে প্রমাণ সাপেক্ষে এখান থেকে কিন্তু আর্থিক সহায়তা পাচ্ছেন। এবং যেটি বলছিলাম প্রথমে যে কিছুক্ষণ আগে যার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে তার পরিবারকেও কিন্তু আর্থিক সহায়তা করা হয়েছে। আর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত 16টি পরিবারের যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং 28টি পরিবার যারা আহত রয়েছে তাদেরকে এখানে সহায়তা দেওয়া হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত সবার সহযোগিতা সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম এখানে চলমান থাকবে। এবং ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা এখন পর্যন্ত প্রায় 1,250 আহত ব্যক্তিকে তারা কিন্তু চিকিৎসা দিয়েছেন এবং গতকালও কিন্তু 20 জন ভর্তি ছিল, আজকে সকালবেলা 5 জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তো বন্যা এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার জামানদীপ। এখন দুপুরে